नमस्कार बंधुरा, आमी शुभजित विश्वास। तुम्हारा देखो तुम्हारे प्रिय फ्री जॉब प्रोवाइडर यूट्यूब चैनल एस एंड एस सल्यूशन यूनिट। तो आज के बेसिकाली आलोचना करते चले गणेश आटा कम्पानी रिक्रुटमेंट 2022 निये। तो गणेश आटा कम्पानी नाम किन्तु अपनारा अनेके शुने और गूगले सार्च कर ले किन्तु कम्पानी डेजिग्नेशन अवश्य जेने जाबेन। तो ये कम्पानीते किन्तु कर्मी नियोग विज्ञप्ति प्रकाशित होयेछे जेखाने शुधुमात्र उच्च माध्यमिक पास योग्यताते अपनारा आवेदन करते पारबेन। तो ये वैकेंसिटा किन्तु खूब ही आर्जेंट, सेई कारणे किन्तु आमरा आजके रातेर बेला भिडियोटिके पब्लिक करलाम। तो एखाने আপনারা বিনামূল্যে আবেদন করতে পারবেন এবং বিনামূল্যে চাকরিটি পাবেন। এই কাজের জন্য কিন্তু কাউকে কোথাও কোনো রকম আলাদাভাবে টাকা পয়সা দিতে হবে না। তো এরকমই ফ্রি জবের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন হয়ে যেতে পারেন বা আমাদের ইউটিউব কমিউনিটি পোস্টগুলো আপনারা ফলো করতে পারেন। তো টেলিগ্রাম গ্রুপের লিংক কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। তো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে কন্টিনিউ দেখবেন, আর চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যেহেতু এরকমই ফ্রি এবং জেনুইন চাকরির খবর আমরা সবার আগে প্রোভাইড করে থাকি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন জব ওপেনিং ফর গণেশ ফুড প্রোডাক্ট। তো এখানে আপনাদেরকে কিন্তু ফুড প্রোডাক্টের উপরে কাজ করতে হবে। তারপরে কি আছে আমরা এখানে দেখে নেব ডেজিগনেশন। তো আপনাদেরকে কাজ কি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে, সেলস রিপ্রেজেন্টেটিভ পদে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে। আপনারা কীভাবে কাজ করবেন অবশ্যই আপনারা কাজ করতে করতে জেনে যাবেন। তারপরে কি আছে দেখে নেব কোয়ালিফিকেশান, আই মিন যোগ্যতা কী চাওয়া হয়েছে। তো মিনিমাম 12 পাস, আই মিন মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস কিন্তু থাকতে হবে। তারপরে কি আছে দেখে নেব এজ, আই মিন বয়স কত চাওয়া হয়েছে। 18 থেকে 35 বছর বয়সের মধ্যে বয়স কিন্তু প্রতিটি ক্যান্ডিডেটের থাকতে হবে। তারপরে কি আছে দেখে নেব জব ডেসক্রিপশান। তো এখানে দেখতে পাচ্ছেন জব ডেসক্রিপশান, ইউ হ্যাভ টু ভিজিট দ্য ফুড ডিলার, আই মিন আপনাদেরকে কিন্তু আপনাদের নিজেদের লোকেশনের যে ফুড ডিলার আছে তাদের সাথে ভিজিট করতে হবে এবং গণেশ ফুড প্রোডাক্টের ওপরে কিন্তু অর্ডার কালেকশন করতে হবে। তো কীভাবে কাজ করবেন অবশ্যই ট্রেনিং কিন্তু কোম্পানির তরফ থেকে প্রোভাইড করা হবে। তারপরে কি আছে আমরা দেখে নেব জব লোকেশান। তো জব লোকেশান দেখতে পাচ্ছেন অনেক লোকেশানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন নর্থ লক্ষ্মীপুর, তারপরে জামশেদপুর, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন বজবজ, হলদিয়া, কন্টায়, ঝাড়গ্রাম, মেদিনীপুর, মেমারি, রঘুনাথগঞ্জ, ব্যারাকপুর, কৃষ্ণনগর, ঠাকুরনগর, উত্তরপাড়া, চুচুড়া, মানিকতলা, দমদম, ধাপা, ব্যান্ডেল, সোনারপুর, রাজারহাট, বাউরিয়া, তারপরে আরও দেখতে পাচ্ছেন চাপাডাঙ্গা, আলিপুরদুয়ার, তারপরে গ্যাংটক, রায়গঞ্জ এবং বেহালা। তো এতগুলো লোকেশানে কিন্তু পশ্চিমবঙ্গে ভ্যাকেন্সি রয়েছে এবং আপনারা কিন্তু আবেদন করতে পারেন এবং যে যার নিজের লোকেশানেই কিন্তু কাজ করতে পারবেন। এবং এখানেই কিন্তু আপনাদের বিভিন্ন ফুড ডিলারের সাথে ভিজিট করতে হবে এবং অর্ডার কালেকশন করতে হবে। তারপরে কি আছে আমরা এখানে দেখে নেব স্যালারি, আই মিন বেতন কত টাকা পাবেন। তো বেতন দেখতে পাচ্ছেন 15,000 থেকে 18,000 টাকার মধ্যে আপনারা বেতন পাবেন নেট, সাথে কিন্তু টিএ, আই মিন ট্রাভেল অ্যালাউন্স পাবেন 2.50 টাকা পার কিলোমিটার, আই মিন বাইক পেট্রোল হিসেবে। এখানে ডিএ পাবেন, আই মিন ডেলি অ্যালাউন্স, সেটা কিন্তু 125 টাকা পার ডে পাবেন। সাথে কিন্তু পিএপিএসআই এবং এই জব প্রোফাইলে কাজ করতে চাইলে নিজের বাইক এবং ড্রাইভিং লাইসেন্স কিন্তু মাস্ট আছে এবং মোবাইল অ্যালাউন্স, এটা কিন্তু কোম্পানিতে যখন আপনারা ইন্টারভিউ দিতে যাবেন অবশ্যই কিন্তু আপনারা জেনে নেবেন। তারপরে কি আছে আমরা এখানে দেখে নেব এক্সপিরিয়েন্স। তো দেখতে পাচ্ছেন এই জব প্রোফাইলে কাজ করতে চাইলে মিনিমাম 1 ইয়ার ফুড সেলস ব্যাকগ্রাউন্ডের আপনি কাজ করেছেন, তার এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে। ফুড সেলস মিন আপনারা যেমন ধরে নিন কোকা কোলাতে কাজ করেছেন, বিভিন্ন ফুড সেলসে কাজ করলে আপনারা আবেদন করে নিতে পারবেন। তো আশা করি বুঝে গিয়েছেন। তারপরে কি আছে আমরা দেখে নেব অ্যাপ্লাই প্রসেস, যেহেতু জব ডিটেলস পার্ট নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা কমপ্লিট করেছি, এরপরে আপনারা যখন ইন্টারভিউ দিতে যাবেন অবশ্যই কিন্তু আপনারা বুঝে যাবেন। তো অবশ্যই আপনারা অফিসিয়াল লিঙ্কটিতে ক্লিক করে আবারও জব ডিসক্রিপশন দেখে নিতে পারেন, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি। তো চলুন অ্যাপ্লাই প্রসেসটা দেখে নেওয়া যাক। অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটিকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন মেল আইডি, তো আপনার ভ্যালিড ইমেল আইডি কিন্তু এখানে অবশ্যই দিয়ে দিতে হবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ফুল নেম, আই মিন আপনার নিজের নাম লিখতে হবে। তারপরে কি আছে ভ্যালিড মোবাইল নাম্বার, দেখতে পাচ্ছেন জব অ্যাপ্লাই ফর, তো এখানে কিন্তু এই অপশনটিকে চুজ করে নেবেন। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশান, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েট, যদি আপনি দুটো কোয়ালিফিকেশানই কমপ্লিট থাকে সেক্ষেত্রে দুটো অপশনেই কিন্তু আপনারা চয়েস করে নেবেন। তারপরে কি আছে টোটাল ফিল্ড ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তো আপনি কত বছর ফিল্ডে কাজ করেছেন সেই অপশনটিকে কিন্তু অবশ্যই এখানে চয়েস করে নেবেন। তারপরে কি আছে দেখতে পাচ্ছেন কারেন্ট ইন হ্যান্ড স্যালারি, তো আপনি এখন যদি কোথাও কাজ করে থাকেন তো সেক্ষেত্রে কত টাকা স্যালারি পাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই লিখে দেবেন। তারপরে কি আছে এক্সপেক্টেড ইন হ্যান্ড, তো আপনি এখান থেকে কত টাকা স্যালারি আশা করছেন সেটা অবশ্যই লিখে দেবেন। তারপরে কি আছে লাস্ট কোম্পানি নেম, আপনি যদি আগে কোনো কোম্পানিতে কাজ করে থাকেন তো কোন কোম্পানিতে কাজ করছেন সেটা অবশ্যই লিখে দেবেন। তারপরে কি আছে কারেন্ট ডেজিগনেশান, আপনি কোন পদে কাজ করছেন সেটা অবশ্যই লিখে দেবেন। এখানে কিন্তু লোকেশান লিখতে বলা হয়েছে, আপনি কোন লোকেশানে কাজ করবেন সেটা কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন, তো সেই লোকেশনটা লিখে দেবেন। তারপরে কি আছে স্টেট, এখানে আপনার স্টেট অবশ্যই লিখে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন নোটিশ পিরিয়ড, এখানে আপনারা নোটিশ পিরিয়ড অবশ্যই লিখে দেবেন। তারপরে টু হুইলার অবশ্যই ইয়েস দিয়ে দেবেন, স্মার্টফোন অবশ্যই ইয়েস দিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন ইন্টারেস্টেড ইন ফিল্ড জব, তো এটা কিন্তু টোটালি ফিল্ডে কাজ করতে হবে, তো ইয়েস কিন্তু অবশ্যই দিয়ে দেবেন।
তারপরে দেখতে পাচ্ছেন ফুল অ্যাড্রেস অ্যাজ পার আধার কার্ড। তো আপনার আধার কার্ডের ফুল অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখে দেবেন, তারপরে আধার কার্ড নাম্বার অবশ্যই দিয়ে দেবেন, ডেট অফ বার্থ দিয়ে দেবেন, তারপরে ফাদার্স নেম লিখে দেবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স বাই। তো এখানে কিন্তু আপনারা শুভজিৎ বিশ্বাস বা এস অ্যান্ড এস সলিউশন ইউনিট লিখে দিতে পারেন। তারপরে কি আছে দেখতে পাচ্ছেন, আপলোড আপডেটেড বায়োডেটা সিবি। তো এখানে কিন্তু বায়োডেটা আপলোড করতে বলা হয়েছে, অবশ্যই 2 MB ম্যাক্সিমাম সাইজ আপনারা কিন্তু আপলোড করতে পারবেন। তো অবশ্যই এক্সপিরিয়েন্স কিন্তু অ্যাড করে নেবেন বায়োডেটার মধ্যে, তাহলে কিন্তু অবশ্যই সুবিধা হবে এবং আপনি কিন্তু সহজেই কল পাবেন। তারপরে কি আছে, আধার কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে এবং ক্লিয়ারভাবে কিন্তু পিডিএফ ফাইল রেডি করবেন। ম্যাক্সিমাম আপনাদের মাথায় রাখতে হবে 2 MB মধ্যে যেন থাকে। তারপরে কি করতে হবে, আপনাদেরকে সাবমিট বাটনে ট্যাপ করতে হবে। সাবমিট বাটনে ট্যাপ করলে অবশ্যই আপনাদের ডেটাটা চলে যাবে এইচআর ডিপার্টমেন্টের কাছে। এই অ্যাপ্লাই প্রসেস কমপ্লিট করার পরে যদি 48 ঘন্টা পরেও যদি আপনাদের কাছে রেসপন্স না আসে, সেক্ষেত্রে আপনারা কিন্তু আমার সাথে টেলিগ্রামে সরাসরি কথা বলতে পারেন, আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে হেল্প করব। তো যারা অ্যাপ্লাই করতে চাইছেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করে নিন, ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন লিঙ্কটি দিয়ে রেখেছি। তো ভিডিওটিকে লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না, আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চললাম বন্ধুরা, ততক্ষণের জন্য ভালো থাকবেন, বাই।